চারদিকে চলছে রংবেরঙের লাইট শোয়ার মাথার উপর আতশবাজির খেল। আনন্দে হোম অফ ক্রিকেটের এদিক ওদিক ছুটছেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 6 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিপিএল শিরোপা উঠেছে বরিশালের ঘরে। তাই তো খুশিতে আটখানা বরিশালের ক্রিকেটাররা ঘরের মালিক মিজানুর রহমানকে তুলে নিলেন কোলে। বরিশালের এই শিরোপা জয়ের অন্যতম কারিগরই মিজানুর রহমান। যেভাবে তিনি দলটাকে গুছিয়েছেন এক কথায় তা অনবদ্য প্রশংসার দাবিদার। শুরুর দিকে অনেক আলোচনা সমালোচনা ছিল বুড়োদের দল বরিশাল, সব বুড়োদের এক ছাদের নিচে এনেছেন মিজানুর রহমান। বরিশাল কত দূরই বা যেতে পারবে এমন প্রশ্নও তুলেছিল কেউ কেউ। তবে বরাবরই নিজের দলের ক্রিকেটারদের আগলে রেখেছিলেন মিজান, সাহস জুগিয়েছেন, সমালোচনার মুখোমুখি হয়েছেন নিজেই। তাই শিরোপা জেতার পর তাকে কোলে তুলে নিয়ে উদযাপনে মাতবে ক্রিকেটাররা, এটা খুব স্বাভাবিক। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। 19তম ওভারের শেষ বলে মুস্তাফিজকে 4 হাঁকিয়ে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডেভিড মিলার। সাথে সাথে ডাগ আউটে থাকা ক্রিকেটাররা ভোঁ দৌড় দেন মাঠের ভেতর। ড্রেসিং রুম থেকে হাত মুষ্টিবদ্ধ করে বেরিয়ে আসেন মুশফিক, তার পেছন পেছনে ছুটে বেরিয়ে আসেন ফরচুনের ক্যাপ্টেন তামিম ইকবাল। এই শিরোপা জিততে কতটা বদ্ধপরিকর ছিলেন মুশফিক তামিমরা মাঠে, তাদের নিবেদন দেখে নিশ্চয়ই সেটা আঁচ করতে পারার কথা সবারই। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।